সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ। গত 29 সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। এ সময় দুই দলের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির মতো ঘটনা ঘটে। এবার জানা গেল আবারও শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আয়োজক কমিটি জি নেক্সট 8 দলের ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ 2023-এর বাকি খেলাগুলো। জি নেক্সটের সদস্য আর্নিল হাসান বলেন, গ্রুপ পর্বের খেলা যেখান থেকে স্থগিত হয়েছে সেখানেই শুরু হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিও ফুটেজ দেখে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। মোট 8টি দলে ভাগ হয়ে এই টুর্নামেন্টে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকৌশলীরা অংশ নিচ্ছেন। প্রতি দলে নারী পুরুষ তারকারা অংশ নিয়েছেন 18 জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াসুদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফিয়ে।